গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু নটিবকা ইউটিউব চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তোমাদের এখন 7টা মতো বাজে, আমি এখন উঠে গেছি। উঠে মায়ের সাথে কাজ করছিলাম, একটু জামা প্যান্ট কাটছিলাম আমাদের নিজেদেরই, তো সেগুলো মাই ধুয়ে দিয়েছি, বেশিরভাগ খালি মেলে দিয়েছি। তো মা এখন বলে চা করতে, বোন পড়তে চলে গেছে আর ও এখনও ঘুমাচ্ছে। এই যে আমার বিছানা গোছানো রেডি হয়ে গেছে, আর এই যে আমার ফুল লুক, আর যে আমাদের শোকেসটাতে একদম একদম অগোছালো থাকে, কারণ আমার বোন একটু গোছাতে চায় না, খালি জিনিসই আছে কিন্তু অগোছালো। চলো দেখা ও কোথায় আছে। বন্ধুরা, এই যে ওইখানে ঘুমাচ্ছে, তো ওকে ডাকছি। ও শ্বশুর বাড়ি আছে, এখন অনেক ঘুমাবে। ফ্রেন্ডস, আমি আগে চা করে নেবো, তারপরে মাকে দেখাবো। তো এই যে আমাদের বড় বড়, এই দেখা কী বলতো, এটা হচ্ছে সায়বানা, এটাতে ধুলো ঠুলো পড়বে না ওপর থেকে, খুব সুন্দর ভালো লাগে আমার। এগুলো মাটির ঘড়িতে, মানে মাটির ঘড়ি থাকে, বাগা ঘরে তো ওইগুলো হয় না, হয় কত পারলে হয়, আমার খুব ভালো লাগে। আমার ছোটো ছোটো ঘর, তো আমাদের বাড়িতে আমাদের চারটা ছোটো ছোটো বারান্দা, দুটো বারান্দা আর তিনটা ঘর। তো চলো, এই যে একটা বড়, আর ওই পাশের ঘরটাই ও ঘুমাচ্ছে। এই যে এই ঘরটা তো ঘুমাচ্ছে, মাসির রান্না আছে, আর এটা বারান্দা, একটা অবশ্য বারান্দা আর কি, এটা একবারে ফাঁকার বারান্দা। আর এই যে আমাদের রান্নাঘর, তো এই রান্নাঘর আমি এখন চা করবো। তো এই যে মা হাঁড়িতে জল রেখে দিয়েছে, একটু তো আমি চাটা এখন বসিনি, চলো দেখাই আমার মা কোথায় আছে। ফ্রেন্ডস, এই যে উঠে গেছে, আর এই যে এখানে আখের রস আসছে, তো এখন আখের রস খাবে, ব্রাশ করছে, আর মা ভাত বাড়ছে। আর আমি তো তোমাকে তো দেখাতে পারিনি, আমি স্নান করে নিয়েছি, তো পরে দেখাচ্ছি। এই যে ও আখের রস খাবে, তো চলো দেখি ও কী করে। ক টাকার আখের রস নেবা? ক টাকার আখের রস? ওই যে আমার কাকি কলে খাবা, কাকি খাবে না? কয় গ্লাস নেবা? ক গ্লাস? ক গ্লাস খাবা? আসো আখের রস। ওই যে আমার ঠাকুমা, সেই যে ঠাকুমাদের বাড়িতে আসার সময় দেখা হয়েছিল, এগুলো সবই আমাদের বাড়ি। ওই যে ঠাকুমা, এটা আমাদের বাড়ি, আর ওইটা আমার ছোট ঠাকুমাদের বাড়ি, আর ওইটা হচ্ছে ছোট ঠাকুমার ছোট বৌমা। কি গো, তুমি কি খাচ্ছো? এই দেখো আমার মা ওরে ডিম টোস্ট করে দিয়েছে আমার মাকে, পাউরুটি না, সরি ডিম টোস্ট। তো এই যে ও খাচ্ছে ডিম টোস্ট, খাচ্ছে না, আমি এখন খাবার আমি পুজো দিচ্ছি। তো আমাদের ভাঙা চূড়া ঘর, কিন্তু মানে আমাকে আদি ঠাকুর ঘর এটা, বুঝলাম, তার জন্য এখনো ঠিক করা হয়নি, তো ঠিক করলে তোমাদেরকে দেখাবো। এখন আমাদের তো যেটা আছে সেটাই দেখায়, ভাঙা চূড়া। তো ওর খাওয়া হয়ে গেলে ও ঠাকুর ঘরের ভিডিও করতে নিয়ে যাবে, তো আমি এখন পুজো দিতে যাচ্ছি, ও খেয়ে নিক, তারপরে আমি খাবো। বন্ধুরা তোমরাও চলে আসো, ডিম টোস্ট খাবে। এই যে বন্ধুরা খেয়ে নিয়েছে। আমি এই প্রথম এই বাড়ি এসে আজ পুজো দিলাম। এই যে দেখো আমার ঠাকুর ঘরটা, আর এই যে আমার হচ্ছে এটা আমি কুড়িয়ে পেয়েছিলাম শিব, তো এটাকে পুজো দিলাম, বোন তো ঠিক মতো দেয়। আর এটা হচ্ছে আমার ঠাকুমা পুজো দিতে ঘরটা, তো এটা এখন ভাঙা হয়নি, এটা পুরোনো ঠাকুর ঘর, তো এরকমই আছে। বন্ধুরা, এই যে এখানে একটা ভাইয়ের কলা ছিল, আমি তো জানি না, আমি এসেই ছাড়িয়ে দিয়ে ওকে দিয়ে দিয়েছি, এখন দেখছি ও খাচ্ছিল না। তো ওই যে ও খেয়ে নিয়েছে একটু, পূর্ণিমায় সবটা খেয়ে নিয়েছে। পূর্ণিমা হচ্ছে আমার কাকার মেয়ে, ছোটো মেয়ে। আর এই যে ওখানে বসে আছে, আর এটা হচ্ছে বাচ্চা, দাঁড়া ওই বাচ্চাটার মাকে দেখাচ্ছি। এই যে আমার, এটা হচ্ছে ছোটো ঠাকুমাদের বাড়ি, এটা দুই বউয়ের ঘর, মানে দুই কাকিদের ঘর। আর এই যে আমার, আমাদের এখানে সবার আলাদা আলাদা রকম ঠাকুর ঘর আছে, খুব সুন্দর দেখো, মাটির কাকির পুজো দিয়ে থালা সব গুটিয়ে রাখা হয়ে গেছে। আর এই যে ঠাকুমা এখন ভাত খাচ্ছে, এই যে বাচ্চার ঠাকুমা, আর এই যে বাচ্চার মা, বাচ্চার মা রান্না করে, আর বাচ্চার দাদু নাই কাজে গেছে, সবাই কাজে গেছে, কাকা ছোটো দাদুদের বাড়ি এটা। তো ওই দেখো আমার ছোটো দাদুদের বাড়ি, আর এই যে পাকা ঘর এখনও হয়নি, আর ওই পাশে বাথরুম আছে, ওই দিকে ঘর। তো আর এই যে এখানে কাকা কাজ করে, তো এবারে যাবো মেজো ঠাকুমাদের বাড়ি। তো মেজো ঠাকুমাদের বাড়ি আজকে নিমন্ত্রণ করছে, তো এখানে ঠাকুমা ডাকছে অনেকক্ষণ থেকে, তো এখানে যাবো। আর এই যে এখানে বসে বসে গল্প করছে, তো আমি চলে যাই মেজো ঠাকুমাদের বাড়ি। আর যে মা এখন রান্না করতে যাচ্ছে, চাল নিয়ে যাচ্ছে, রান্না করবে। আর আমাদের এখন আজকে ওই বাড়িতে নিমন্ত্রণ আছে, মেজো ঠাকুমাদের বাড়িতে। বন্ধুরা, এই যে আমি যাচ্ছি ঠাকুমাদের বাড়ি, এটা আমাদের বাড়ি থেকে, এই যে ঠাকুমাদের বাড়ি যাচ্ছি। এই যে আমার ঠাকুমাদের বাড়ি, তো ওদের ঠাকুমাদের যাচ্ছে, খাওয়া দাওয়া নিমন্ত্রণ আছে, তো দেখি ঠাকুমা কী করছে। তো ওই যে ঠাকুমা, দাদু মাঠে গেছে, আর যে ঠাকুমা এখন রুটি খাচ্ছে, আর আমিও ঠাকুমাদের বাড়িতে খাবো ভাত সোয়াবিনের দিয়ে।
ঠাকুমা এখানে ভাত রাখছে, এই যে সোয়াবিনে তরকারি দেওয়া আছে, তো আমি এটা খাবো। ঠাকুমা এই যে রুটি খাচ্ছে, এই যে এখানে আমাদের টিভি, ঠাকুমাদের এই যে ঠাকুমাদের একটা সুন্দর হয় না কিন্তু অঘোলা হয়ে গেছে, আর এই যে বিছানা। তো কেউ দেখে বলবে এটা মাটির ঘর, ভেতরে দেখে বলবে সবাই পাকা ঘর, খুব সুন্দর রং ঠং করা থাকে। তো লাইটটা বন্ধ করে দিই, তো বাইরেটা দেখাই ঠাকুমাদের। তো এই যে এই পাশে একটা ঘর আছে, এবার মানে গাড়ি রাখার, জ্যাঠার গাড়ি আছে। তো পিসিদের সবার বিয়ে হয়ে গেছে, আর জ্যাঠা বাইরে বাইরেই থাকে, তো তাই জন্য ঠাকুমা দাদুই থাকে, জ্যাঠা গাড়ি চালায়, তো তাই জন্য গাড়ি চালাই বলে বাইরেই থাকে। এখানে রেমো রসুন ছাড়াচ্ছে, আর ঠাকুমা এখানে আলু কাটছে, আর সাথে রান্না করছে, ভাত বসিছে, আর হবে বাঁধাকপি, টমেটোর চাটনি, আর মাংস আর ডাল করবে বলছিল, ডাল করতে হবে না, ভালো লাগে না, ডাল খাই না, না তো দু তিন রকম হচ্ছে, তারপরে আবার ডাল করবে, তো ওই জন্য ভালো লাগছে না। এখান দিয়ে দেখা যাবে কিনা জানি না, মনে হচ্ছে এখান দিয়ে দেখা যাবে না। কালকে আমরা মাঠে গেলাম, যে তো ওই মাঠের গাছের আলু, আমাদের মাঠের গাছের আলু এত বড় বড় হয়ে গেছে, সে অনেক বৃষ্টি হয়েছিল নিম্ন চাপে, তখন গাছগুলো মরে গেছিলো। ওই গাছগুলো কালকে বাবা ওষুধ দেওয়ার সময় তুলে দেখছে, এত বড় বড় আলু হয়েছে, তো ওইগুলো তুলে এই যে এই আলুগুলো অনেকটাই বড় হয়েছে, গাছগুলো মরে যাওয়ার কারণে এই আলুগুলো নিয়ে চলে আসছে। ফ্রেন্ডস, আমি আর আমার এক বোন মিলে মাঠের দিকে যাচ্ছি, মাঠে একটা ভাই গেছে, তো ওইখানে ও জল পাওয়াতে গেছে জমিনে, আলু জমিনে, তো সেখানেই যাচ্ছি, তো চলো ওইখানে গিয়ে দেখা হচ্ছে। ওই দূরে ভাইরা জল পাওয়াচ্ছে, বন্ধুরা এই উপরের মোটর থেকে জল আসছে, আর ভাই এখানে যে আলু জমিনে জল পাওয়াচ্ছে, তো দেখাচ্ছি দাঁড়া কীভাবে জল পাওয়ায়। এই এটা হচ্ছে আলু জমি, আর আলু জমিনে এই জল পাওয়াচ্ছে। তো ফ্রেন্ডস, এই যে আমি রেডি হয়ে গেছি ঠাকুমাদের বাড়ি খেতে যাবো বলে, আর ওই যে ও রেডি হচ্ছে এখানে, ওই মাত্র স্নান করলো, এখন বাজে দুটো, এখন একটু মাঠে ঘুরতে গেছিলো একটা ভাইয়ের সাথে, তোমরা তো দেখেছো হয়তো। ধরা আমরা এখন রেডি হয়ে স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে ঠাকুমাদের বাড়িতে খেতে যাচ্ছি। তো ঠাকুমাদের বাড়িতে আজকে নিমন্ত্রণ করেছে, সকালে দেখেছিলে যে ঠাকুমা কি রান্না বান্না করছিল, তো এই যে এখন ঠাকুমা এখানে ভাত বাড়ছে, আর এই যে ও যাচ্ছে, এই যে ঠাকুমা ভাত বেড়ে ফেলেছে, দাদু ও দাদু আসো। তো বন্ধুরা আমরা এখন ঠাকুমাদের বাড়ি খেতে বসে পড়েছি, এই যে ঠাকুমা বাঁধাকপি রান্না করেছে, চাটনি করেছে, মাংস করেছে, আর এই যে ও এখানে বসেছে খেতে, আর ও সবজি বানাবে বলছিল, ডাল করবে বলছিল, আর ভাজা টাজা করবে বলছিল, তো আমি না বললাম ঠাকুমাকে, ব্যাস এখন আমরা খাওয়া দাওয়া শুরু করব। বন্ধুরা দেখতে দেখতে খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের, রান্না বান্নাও দারুণ টেস্ট হয়েছে, এখন চাটনি খাওয়ার পালা। দারুণ রান্না হয়েছিল। তো বন্ধুরা আমি এখন মাঠে আছি, যে সাইকেল চালিয়ে চালিয়ে, তো ও আসেনি, তো আমি এখন যাব মার একটা ঠাকুমা গেছে আমাদের মাঠের ওখানে যাচ্ছি। তো বন্ধুরা আমি যেহেতু ভিডিও করতে করতে যাচ্ছি, তো সাইকেলে প্রচুর অসুবিধা হয়, ফার্স্ট টাইম আমি সাইকেলে ভিডিও করছি, তো জানি না কেমন হবে, এক হাতে ক্যামেরা করতে করতে যাচ্ছি আর এক হাতে সাইকেল চালাচ্ছি, ফার্স্ট টাইম। তো ও বাড়িতে আছে, ও আসেনি, ও ঘুমাচ্ছে, তো আমি ওকে ডিস্টার্ব করিনি, ফোনটা নিয়ে আমি চলে আসছি। আর মারা মাঠে গেছে বেগুন তুলতে, তো দেখি বেগুন তুলতে যাচ্ছি, তো মায়েদের কাছে গিয়ে আবার ভিডিও করব। তো চলো এক যাওয়া যাক, তো তোমরা দেখতে থাকো কিছু প্রকৃতির জিনিস দেখতে থাকো তোমার। তো এই যে আমার সাইকেল যাচ্ছে, আর এই দেখো একটা লালু চলে আসছে, আর এই দেখো বিন্স গাছ, আর এই দেখো একটা ছিম মাচা, আর এই যে জঙ্গল, আর ওই যে আমার মা ঠাকুমাকে দেখা যাচ্ছে হালকা হালকা, আর এই যে বিন্স গাছ, এই বিন্স গাছটা খুব যত্ন সহকারে লাগানো, তো খুব সুন্দর, আর সূর্যের ভিউটাও খুব দারুণ আসছে। তো ওই যে আমার ঠাকুমারা বেগুন নিতে গেছে মাঠে, এই যে একটা বাগান ছোট্ট, আলে আলে লাগিয়েছে আমার বিয়ে পরে, আমি আগে দেখিনি, আর এই মানে বেগুন তুলছে, চুরি করছে আমা। তো মায়েদের কাছে যাই, তারপরে আবার দেখা হচ্ছে সাইকেলে দাঁড় করাই। আর এই যে আমাদের জমি সরু আলের থেকে, আমি এখন গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি মায়েদের কাছে, ওই যে মা এসে পড়েছি, আর এই যে বেগুন গাছ, ওই যে বেগুন, ওই যে ঠাকুমা বেগুন তুলছে, আর এদিকে মা, এই যে বেগুন হয়ে আছে, এই যে বেগুন, এই দেখো বেগুন লুকায় লুকায় রয়েছে সব গাছে। তো চলো এখান থেকেই আজকে, কালকে শাক তুলে নিয়ে গেছিলো, খুব সুন্দর সেই শাক ভাজা করেছে, যেগুলোকে ভেতর শাক বলে, অনেকে চেনে অনেকে চেনে না, তো খুব টেস্ট হয়েছে। তো বন্ধুরা আমার বেগুন নেওয়া রেডি, বাবা এখানে কি পিঁপড়া, আমার পিঁপড়া কেমন দিদি। তো এই যে আমার সাইকেলের পর আমার ফোন রেখে দিয়েছি, তো এটা ভাবে ভাবে ভালো দেখা যাচ্ছে না, ভালো তো এইভাবে ভালো দেখা যাচ্ছে। আর ওই দিকে মা ঠাকুমাদের বিলটা একটু দেখতে গেছে, তো দেখে আসবে, তো আসতে একটু দেরি হবে, তো আমি বললে চলে যেতে, আমি চলে যাচ্ছি বেগুন নিয়ে। এই যে বেগুন নিয়ে কমপ্লিট, ঠাকুমাদের আমাদের ভাগে ভাগে আছে, দুটো মিশে যেতে পারে, তো তাই জন্য ভালো করে প্যাকিং করে নিয়েছি। তো এখন আমি যাবো, তো এখন আর বেশি কথা বলবো না, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমি এই যে বেগুন নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ সাইকেল থেকে নামিয়ে নিয়েছি।
फ्रेंड्स एखे प्रचुर परिमाणे भीड़ और आमरा एसेछि एखे भिडियो छाड़ते ठीक है। तो यहाँ हे गड़बेता स्टेशन, तो ये और भाई चले भीड़ेर कारण एखे वाईफाई नेटवर्क पाच्छे ना, 16 KB कर दिच्छे एखे सरकारी नेट। तो सरकारी नेट आमरा घाटते एसेछि, ओ अपग्रेडे बसिए तो अपग्रेड होच्छे ना, और आमी एखे भिडियो पोस्ट करेछि यूट्यूबे तो भिडियो पोस्ट होच्छे ना, मात्र 16 KB कर दिच्छे जेखने 1.5 GB 2 GB नेट लागबे। তো বন্ধুরা ও দোকানে গিয়েছিল, তোমরা তো দেখেছো, তো ও দোকান থেকে অনেক কিছু নিয়ে এসেছে, তো ওগুলো এখন খেতে দিতে বলছে। আমি ঘুমিয়েছিলাম, আমাকে এসে ডাকলো, তো দেখাই মা কি করছে। আমি তো আর দেখাইনি, ফোনটাও নিয়ে চলে গেছি যে মা রুটি বানাচ্ছে ওর জন্য। আর ঠাকুমাদের বাড়ি যে খেতে গেছিলাম ওখান থেকে মাংস তরকারি দিয়েছে, তো ওটা দিয়ে খাবে রুটি। আর এখানে কি নিয়ে আসছে ফ্রেন্ডস, এই যে ওগুলো নিয়ে এসেছে, তো ওগুলো আমি এখন ভাগ করে সব কিছু রেডি করা হয়ে গেছে। তো এইটা মাকে দেবো, দিয়ে আসি মাকে, আর এগুলো আমরা খাবো। ও কি আসছে পকোড়া, ওকে একটুখানি ইয়ে দেবো। হ্যালো ফ্রেন্ডস, তো আমি আবার চলে এসেছি, আমরা ঘুমিয়ে পড়েছিলাম, তো অনেক রাত হয়ে গেছে, ওই জন্য আমি আস্তে আস্তে কথা বলছি। মা আমাকে ডেকে দিল, তো আমি উঠে খাওয়া দাওয়া হয়ে গেছে, ও খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়েছে, ফোন দেখতে দেখতেই ঘুমিয়ে পড়েছে, ওই জন্য আমি আর ওকে ডাকলাম না। ও সকালে উঠে দেখবে যে ব্লগটা আমি শেষ করে দিয়েছি। অনেক রাত হয়ে গেছে, আর বেশি কথা বলবো না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর যাও নন্টি বকা চ্যানেল সার্চ করো, আর নন্টি বকা চ্যানেলে গিয়ে পুরো ফুল হোম ব্লগগুলো দেখো। তো জানি না কেমন লাগবে তোমাদের, আশা করি ভালো লাগবে। তো আরো নতুন নতুন ভিডিও আসবে, তো তোমরা দেখতে থাকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।